আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে অসংখ্য দরজার কালেকশন দেখাবো এবং নতুন নতুন কালেকশন কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং যারা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে, সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো আর সরাসরি আসাদদের সাথে, এবং আসাদদের কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সাহায্য করবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আসাদদের দেখতে পাচ্ছি আজকে কিন্তু আগের তুলনায় অনেক বেশি দরজা দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য ডিজাইন আছে, দেখেন দোকানে আটানোর মতো জায়গা নেই, জায়গা নেই, অনেক অনেক ছড়াই দিয়েছে, যার কারণে মাঝখানে কিছু দরজা এখানে রাখা হয়েছে, এখানে রাখা হয় না মূলত। আচ্ছা, তো মূলত আজকে কি কি কাঠের দরজা দেখাবেন আমাদেরকে? আজকে মেহগুনি কাঠের ডিপ পাল্লা দেখাবো, সলিডের উপর ডিজাইন, এবং সেগুন কাঠের পাল্লা দেখাবো, আর গামারি কাঠের পাল্লা আছে সেগুলো আমি দেখাবো। আর বিস্তারিত কথা অবশ্যই ভিডিওতে বলা হয় না, যা আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ভিডিও স্ক্রিপে স্ক্রিপে নাম্বার থাকবে, সেই নাম্বার দিকে আমাদের কল দিতে পারবেন। ওকে, আপনি তো সবসময় অনেক কম প্রাইসের মধ্যে দরজা দিয়ে থাকেন, আজকে কি কোনো অফার টফার আছে নাকি? একদম কম প্রাইসে আসলে অফার বলে কোনো কথা নেই, অফার দিতে গেলে আমাদের গ্রাহকদের ভালো প্রোডাক্ট দিয়ে অফার দিতে হবে। আচ্ছা, অফার যদি আমি টাকাতে বাঁচাই তাহলে জিনিস যদি ভালো না দিতে পারে সে অফারের কোনো মূল্য নেই, মূল্য নেই। আচ্ছা, আসলে এখানে দেখবেন যে কিছু কম দামে পাল্লা আছে রিজনেবল প্রাইজের মধ্যে, তবে মান সম্পন্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে আমরা যতটুকু কমানো দরকার ততটুকু আমরা কমাই দিই, কমাই দেন। আচ্ছা, এখানে ডিপ পাল্লা দেখতে পাচ্ছেন, এটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সহ, এটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সহ। আচ্ছা আচ্ছা, এগুলা রেট হলো 4500 টাকা, মাত্র 4500 টাকা, 4500 টাকা, যদি কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার ছাড়া হয় তাহলে 3500 টাকা। ওকে, আর এখানে দেখেন এই ডিপ পাল্লা যে ডিজাইনই নেন, এই তিনটার এই চারটার মধ্যে দেখেন একই প্রাইস সবগুলো নাকি? সবগুলো একই প্রাইস, তবে আচ্ছা কাঠের তফাতের কারণে, যেমন সেগুন কাঠ হবে 10000 ডিপ পাল্লা কিন্তু বানিশ ছাড়া, আচ্ছা, আর গামারি কাঠে পাল্লা হবে 8000, মেহগুনি কাঠে পাল্লা হবে 4500। ওকে, এইভাবে আলাদা 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 কাঠের উপরে তফাত হয়ে দামটা বৃদ্ধি হয় কমে এইভাবে আর কি হয়। আচ্ছা ঠিক আছে, এখানে দেখছেন সেগুন পাল্লা, এখানে কিন্তু ডাবল পাল্লাটা বিক্রি করছি আমি, সেগুন পাল্লা। হ্যাঁ, এখানে 100% সার নেই, কিছু পল আছে, মিক্স আছে, তো পল থাকবেই, কাঠে পল ছাড়া কোনো কাঠ আমার কাছে নেই। আচ্ছা, আর যার কাছে আছে বলে মনে, কার কাছে আছে আমার জানা নেই, তবে আসলে সেগুন কাঠ হোক মেহগুনি কাঠ হোক যেই কাঠই হোক কাঠে পল থাকবেই, 1% হলেও থাকবে, 2% হলেও থাকবে, যার কারণে পল ছাড়া গাছ হয় না, পল ছাড়া হয় আসলে হয়, কিন্তু সে পরিমাণ আমাদেরকে কেউ টাকা দিতে পারে না। এই সেগুন পাল্লাটা আমি বিক্রি করছি 35000 টাকা বার্নিশ ছাড়া। ওকে, তাহলে এই পাল্লাটা যদি দিতে যায় তাহলে 70000 টাকা দাম হয়ে যায়, তাহলে 70000 হয়ে যাবে, তাহলে আমাদেরকে সে পরিমাণ টাকা কেউ দিতে পারে না। এই জন্য বলি আমার কাছে কোনো 100% সারি মাল নেই, কিছু পল থাকবে তবে আমরা গ্যারান্টি সম্পূর্ণ দিই, এই যদিও পল আছে কাঠটার আমি গ্যারান্টি দিচ্ছি 40 বছর, সেগুন কাঠ হলে অবশ্যই 40 বছর যাবে, সেটা নিঃসন্দেহে, তবে পল আছে, পল কোনো সমস্যা হয় না, 10% পল আছে, যেটা থাকবে সেটা আমার সত্য কথা বলতে হবে। আচ্ছা, এটা মেহগুনি কাঠে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা, দেখতে পাচ্ছেন কিছু পল থাকবে, কাঠে তো পল থাকবে এটা আমি ভিডিওতে প্রথমেই বলি, তো তবে এই পাল্লাটা গ্যারান্টি দিচ্ছি আমি 35 বছর। কেন দিচ্ছি সেটা আমি বলি, এই কাঠটা আমরা 4 ধরনের কেমিক্যাল দিয়ে বয়লার করি, ঠান্ডা পানিতে কিন্তু কেমিক্যাল করি না, অনেকে ঠান্ডা পানিতে কেমিক্যাল করে দেয়, কাঠটা সিদ্ধ করে না, গরম পানিতে ফুটাই সেভাবে সিদ্ধ করে না, তবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার কেয়ার আছে, সব কিছু নিজস্ব ফ্যাক্টরি আর কি, সেই ফ্যাক্টরিটা আমি দেখাই দিব। তো এখানে যে ডিজাইন আছে যে কোনো ডিজাইন, আচ্ছা আচ্ছা, যে কোনো ডিজাইন আপনি নেবেন মাত্র 7000 টাকা। মেহগুনি ভাই ডিজাইনগুলো আপনি একটু দেখায় দেন, আসলে কি কি ডিজাইন রয়েছে, যেমন এই যে এগুলো এখানে দেখেন দুইটা পাশাপাশি গর্জিয়াস ডিজাইন। আচ্ছা, এই দুইটা যে কোনো ডিজাইন নিলে পর বানিশ ছাড়া পড়বে 7000 টাকা, তোর সঙ্গে পাচ্ছেন 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরাসরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বানিশ যেহেতু করি না অবশ্যই দেখতে পারবেন, পাল্লাটা রেট নিচে আমি ওনার থেকে 18000 টাকা, 18000 টাকা, পল মিক্স করা আর কি, কিছুটা পল, 2-1% পল, একদম অল্প পল আছে। আচ্ছা, এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে, যেমন এটা গামারি কাঠের পাল্লা, এটা 6500 টাকা ডিপ পাল্লা, বার্নিশ ছাড়া 6500 টাকা, আর এটা মেহগুনি কাঠে দেখেন এটা পড়বে আপনার 6000 টাকা, তবে পাল্লাটা রেট সাইজ কিন্তু ছোট আছে, 33 ইঞ্চি ইন্টু 81 ইঞ্চি, যদি 33-এর বেশি হয়
তাহলে রেট অবশ্যই বাড়বে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে, আপনারা ডিজাইনটা একটু দেখায় দেন। ডিজাইন নিয়ে কোনো কথা নেই, কাঠের উপরে দাম কম বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি কিছু কালেকশন রয়েছে, এগুলো সেগুন কাঠ, তাই তো? এটা অনেকেই পছন্দ করে, সিম্পল ডিজাইন, যেটাকে বলা হয় ঘাসফুল ডিজাইন। ঘাসফুল ডিজাইন, এটা মেহগুনি কাঠে পাল্লা যদি নেন তাহলে 6000 টাকা পড়বে, 33 ইঞ্চি x 81 ইঞ্চি, যদি বড় হয় তাহলে বাড়বে রেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আর তারপর কি দেখবো আমরা? তারপর দেখেন এই যে মেহগুনি কাঠের এই সব ডিজাইন, যেমন এটা ডিপ পাল্লার উপরে ডিজাইন করা। ওকে, ডিপের উপরে ডিজাইন করা, এক সাইডে প্লেন, এক সাইডে, দুই সাইডে ডিজাইন, তবে নকশা আছে এক সাইডে। আচ্ছা, আর সাইডে ডিপ পাল্লা, আর সাইডে ডাইরেক্ট প্লেন নকশা। এটা রেট হলো 5500 টাকা। 5500 টাকা, 5500 টাকা। আচ্ছা আচ্ছা, মেহগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা, আর এই ডিপ পাল্লাগুলো যদি নেন 3500 টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া, আর কেমিক্যাল সহ নিলে 4500 টাকা। আচ্ছা ঠিক, দেখেন কয়েকটা ডিজাইন আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, অনেকগুলো ডিজাইন আসলে ডিপ পাল্লার মধ্যে এত ডিজাইন হয়, দেখেন কত সুন্দর। যেমন এইটা দেখেন, এই দুইটা পাশাপাশি রাখে, এটা হলো গামারি কাঠের পাল্লা, এটা 6000 টাকা, আর এটা হলো মেহগুনি কাঠের পাল্লা, 4500 টাকা। তবে এটা গ্যারান্টি হলো 50 বছর, এটা গ্যারান্টি হলো 20 বছর। 20 বছর। আচ্ছা, আসলে অনেক কিছু আমাদের এখানে সামনে চৌকাঠ রাখছে, অনেকগুলো চৌকাঠ, মেহগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা, এই যে এই চৌকাঠ নিলে পরে এক একটা পড়বে 2350 টাকা। 2350 টাকা পড়বে। হ্যাঁ, সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, তাদের নিকটস্থ শহরে যেখানেই নিক, আচ্ছা, আমরা কুরিয়ারের মাধ্যমে দিব, সেখানে টাকা দিয়ে রিসিভ করে নিতে হবে, তবে তার আগে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। ওকে, পার পিস 1000 টাকা দিলেও আমরা অর্ডার নিব, পার পিস একটা পাল্লাতে 1000 টাকা যদি দেন তাহলে আমরা মাল পাঠাই দেবো, ওখানে কুরিয়ারে যখন যাবে আপনার সারা বাংলাদেশে কুরিয়ারে টাকা দিয়ে আপনি রিসিভ করবেন। তাকে বলে ক্যাশ অন ডেলিভারি। জি 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 জি, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, তো যাই হোক, আসাদ ভাই, তার বাইরেও যদি যে কোনো কালেকশন আপনাকে অর্ডার করা হয়, যেভাবে আমাকে এই ডিজাইনটা করে দেন, সেক্ষেত্রে করা যাবে? সেটা আলোচনা সাপেক্ষে অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, তাদের ডিজাইন চয়েস করা ডিজাইন থাকতে পারে, এমনকি আমাদের থেকে কিছু ডিজাইন নিয়ে তাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করার পরে আমাদেরকে বলতে পারে যে ভাই এই ডিজাইনটা কত পড়বে, এই ডিজাইনটা কত। পার্থক্য হলো কাঠের উপরে, আচ্ছা, রেটের পার্থক্য, সেটা সেগুন কাঠের এক রেট, গামারি কাঠের এক রেট, মেহগুনি কাঠের এক রেট। তবে ডিজাইনের জন্য কিন্তু বেশি পার্থক্য হবে না, হয়তো 500-1000 টাকা এদিক সেদিক হইতে পারে। আচ্ছা আচ্ছা, তবে আমাদের কথা কিন্তু মিস্টেক হইতে পারে, ভুল বুঝবেন না, অনেকে বলে যে ভাই ভিডিওতে একরকম বলেন, আমাদের সরাসরি আরেক রকম বলেন, কিন্তু এটা ভুল বোঝার কোনো কিছু নেই, আলোচনার সাপেক্ষে রেট কমতেও পারে বাড়তেও পারে। বাড়তেও পারে। আচ্ছা, এটা কখনো ভুল বুঝবেন না। ওকে, তো ভাই শেষ করে দিবেন নাকি আর কিছু দেখাবেন আজকে? শেষ করার আগে আমার কিছু কথা হলো, আপনারা যেখান থেকে পাল্লা কিনবেন কিছু গুণগত মান দেখে পাল্লা কিনবেন, পাল্লাটা 100% সারি কিনা, 100% সারি তো হবে না, কতটুকু তক্তাটা কত চওড়া, আপনার কোনা কাটা কিনা, আপনার কাঠটা 100% বয়লার করা কিনা, সিজনিং করা কিনা, এইসবগুলো দেখে আপনার প্রোডাক্টগুলো ক্রয় করবেন। আচ্ছা, আর আমাদের দোকানে আসলে সর্বোচ্চ ভালো হয়, না দেখে প্রোডাক্টগুলো কিনেন, আপনারা অনেকেই জিতেন বা ঠকেন সেটা বড় কথা না, আমাদের দোকানে যদি আসতে চান তাহলে আসতে পারেন। আপনাদের আমাদের দোকান অ্যাড্রেস হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা, র‍্যাব হেডকোয়ার্টারের বিপরীতে মাইদুয়া ডোরান ফার্নিচার, এই লোকেশনে আসলে আমাদের প্রোডাক্টগুলো দোকানে দেখে শুনে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। আমাদের স্টকে কিন্তু মাল থাকে, স্টকে 200 পিস মাল থাকে, যেহেতু নিজস্ব ফ্যাক্টরি, আপনি পছন্দ হলে নিলেন, না হলে না নিলেন, এমনকি আপনারা সর্বোচ্চ ভালো হয় আপনারা যদি 10টা 20টা পাল্লা লাগে তাহলে একটা প্রোডাক্ট নিয়ে আমাদের দেখতে পারেন, একটা প্রোডাক্টের উপর দিয়ে আপনি কিন্তু যাচাই করতে পারেন যে আসলে আসাদ ভাই কতটুকু ভালো দিবে। আচ্ছা আচ্ছা, যদি ওইটা ভালো হয় তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ ভালো হবে, না হলে পারে ওটাতেই শেষ করে দেবেন ইনশাল্লাহ। ওকে, তো আজ এ পর্যন্তই, পারুল ভাই পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আবার ভিডিও দেবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।